পাক রব্বুল আমিন উবুদু রব্বাকুম রবে ইবাদত করো বলে নির্দেশ দিয়েছেন। এই জন্য গোলাম যখন জানবে যে এই রব যিনি, যিনি তার রিজিক দেনে ওয়ালা, হায়াত দেনে ওয়ালা, মত দেনে ওয়ালা, বান্দা যখন জানবে তার রব এমন একজন মহান সত্তা, অগোছরে কোনো কিছু করলে তিনি দেখতে পারেন, আলিমুন খাবির, আলিমুন বিদাতের সদুর, অন্তরে অন্তরে কোনো কুচিন্তা করলে তিনি তা জানতে পারেন। একজন গোলাম যখন জানবে যে মালিক যিনি, প্রতিপালক যিনি, তার ক্ষমতায় মন, তিনি যদি চান মুহূর্তের মধ্যে গোলামকে ইজ্জতের আসন থেকে বেইজ্জতির আসনে নিয়ে যাবেন। এই মালিক মুহূর্তের মধ্যে গোলামকে ইজ্জতের আসন থেকে বেইজ্জতির আসনে নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ। হাজিরিন, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিয়েছেন এই জন্যে, যখন দুনিয়ার কোনো একজন চাকর এটা জানে, বাড়িওয়ালা সব হিসাব বুঝে, দুনিয়ার একজন চাকর যখন এটা জানে, বাড়িওয়ালা সব দেখে, দুনিয়ার একজন চাকর যখন এই কথাটা জানে, বাড়িওয়ালা আমি যা করি না কেন, গোয়েন্দা বিভাগ এত বেশি সহ্য, গোয়েন্দা বিভাগ এত বেশি সজাগ, চোখের আড়ালে কিছু হলেও সে খুব সহজে ধরতে পারে। চাকরটা যখন এই কথা জানবে, এই বাড়িওয়ালা ডিউটি যখন করবে, ডিউটিতে মনোযোগ অবশ্যই দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উবুদু রব্বাকুম আল্লাযী খালাকাকুম, ইবাদত করো তোমাদের প্রতিপালকের এই কথা বলেছেন, ইবাদত করো তোমাদের সৃষ্টিকর্তার এই কথা বলেছেন। এই জন্যে বান্দা যখন যার ইবাদত করবে তার পরিচয়টা জানতে পারবে যে আমার মালিক আমাকে সৃষ্টি করেছেন, আমার মালিক আমাকে লালন পালন করেন, আমার মালিক সব কিছু দেখেন, আমার মালিক সব কিছু জানেন। এই জানাটা যখন একজন গোলামের হয়ে যাবে, এরপরে যে কোনো ইবাদত যখন আল্লাহর বান্দা করবে, ওই ইবাদতটা হয়ে যাবে, ওই ইবাদতটা হয়ে যাবে খুশু হুজুর সাথে ইবাদত, একাগ্র চিত্তের ইবাদত। এই জন্য আল্লাহ পাক পরিচয় দিয়েছে আল্লাহর হুকুমের কর্মগুলি হচ্ছে ইবাদত, আল্লাহর হুকুমের কর্মগুলি ইবাদত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, নিষিদ্ধ কাজগুলি থেকে তোমরা পরহেজ থাকো, নিজেকে মুক্ত রাখো। তাকওয়ার মানে কি? তাকওয়ার একটা অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে অর্ডার করছেন, আমার গোলাম বান্দা বান্দিরা, আমি যেসব কাজ করতে তোমাদেরকে নিষেধ করেছি, তোমরা ওই নিষিদ্ধ ফাহেশা হারাম কাজ থেকে মুক্ত থাকো। যখন আল্লাহর গোলাম আল্লাহর ঘোষিত নিষিদ্ধ কাজ থেকে মুক্ত থাকে, আল্লাহর বান্দাকে মুত্তাকি বানায় দেন, আল্লাহর বান্দাকে মুত্তাকি বানায় দেন আল্লাহ তাআলা সুবহান। নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু একটা ব্যাখ্যা দিয়েছেন যে কাঁটা যুক্ত একটি সরু পথ, এই সরু পথের মাঝখান দিয়ে একজন মানুষ যেমন খুব হিসাব করে চলাফেরা করে, ডানে একটু কাত হলেই কাঁটাবিদ্ধ হয়ে যাবে, বামে একটু নড়লেই সে কাঁটাবিদ্ধ হয়ে যাবে, এই কাঁটাবিদ্ধ দুই দিকে কাঁটা, কাঁটা লাগানো সরু পথে একজন মানুষ যেমন সতর্কতার সাথে চলে, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতেও একজন মানুষ হালাল হারাম ফরক করে চলে, জায়েজ না জায়েজ ফরক করে চলে, এটার নাম হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর কোন গোলাম যখন দুনিয়ার জিন্দেগিতে যখনই কোনো কর্মের মধ্যে যায়,
আর কর্ম করার সময় খেয়াল করে আমি ওই কর্মটি করছি আমার এই কর্মে মালিক মওলা নির্দেশনা আছে না নাই অথবা আমি যে কর্মটি করছি ওই কর্মের মধ্যে আল্লাহর কোনো নিষেধ আছে না নাই এই কথা চিন্তা করে যখন আল্লাহর কোনো মানুষ কোনো গোলাম কর্ম করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামকে মুত্তাকি বানিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন নির্দেশ দিয়েছেন তোমরা মুত্তাকি হও ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় করো এরপরে রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া কুলু কাওলান সাদিদা তোমরা সংক্ষেপ কথা বলো তোমরা সত্য কথা বলো আল্লাহর কোন গোলাম ঘুম থেকে ওঠার পরে কথা বলতে শুরু করে আবার ঘুমাতে যাওয়া রাত পর্যন্ত দুনিয়াবী মুআমেলা পারিবারিক মুআমেলা সামাজিক মুআমেলা ব্যবসায়িক মুআমেলা রাজনৈতিক মুআমেলা যে কোনো ধরনের মুআমেলাতের মধ্যে আল্লাহর গোলাম কথা বলে যখনই কথা বলতে যায় তখনই আল্লাহর গোলাম খেয়াল করে আল্লাহ পাকের হুকুমের দিকে আল্লাহ পাক হুকুম করেছেন কুলু কাওলান সাদিদা আল্লাহর বান্দা জবান থেকে কথা বের করে সত্য কথাটা বের করে এই যে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম তামিল করল ওই কথা বলাটাই হয়ে গেল ইবাদত সুবহানাল্লাহ আল্লাহর হুকুমের কাজ করার নামে ইবাদত وأيضا قال الله تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون الله پاک رب العالمين ایمان دار دے کے ڈاک دیے بولن کلو من طيبات ما رزقناكم আমার দেওয়া রিজিকগুলির মধ্য থেকে গোলাম তোমাদের জন্য যে খাবারটাকে আমি হালাল করে দিয়েছি রিজিকটাকে আমি হালাল করে দিয়েছি ওই রিজিকটা তোমরা খাও আল্লাহর কোন বান্দা যখন খাইতে যায় খাইতে যাওয়ার সময় আল্লাহর বান্দা চিন্তা করে আমার মনিব আমাকে হুকুম করেছেন হালাল খাওয়ার জন্য হালালটাকে বেছে বেছে হালালটাকে দেখে দেখে আল্লাহর গোলাম খায় ওই হালাল রিজিকটা খাওয়াই হয়ে গেল আল্লাহর বান্দার ইবাদত আল্লাহর হুকুমের কাজ আল্লাহর হুকুমের কর্ম বাস্তবায়ন করার নাম ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কর্মের হুকুম করেন কেন গোলামদের উপর মালিক মাওলার হক আছে না নাই কার উপরে কার হক প্রতিষ্ঠিত হয় আমার মা বাবার হক আমার উপর আছে এই জন্যই আমার মা বাবার এহসান আমার মা বাবার ত্যাগ আমার মা বাবার অবদান আমার জন্য আছে আছে না নাই মা বাবার অবদান আছে না নাই ত্যাগ আছে না নাই এহসান আছে না নাই যার উপরে যার এহসান রয়েছে কারো উপরে যদি কারো এহসান থাকে যিনি এহসান করেছেন এহসান করনেওয়ালার হক প্রতিষ্ঠিত হয়ে যায় আমার উস্তাদের হক আমার উপরে আমার উস্তাদ আমাকে কোরআন কারিমে বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিয়েছেন আমার উস্তাদ আমাকে আহাদিসুন নববিয়্যা থেকে বিশুদ্ধ শিক্ষা দিয়েছেন আমার উস্তাদ আমাকে উত্তম চরিত্রবান হওয়ার শিক্ষা দান করেছেন মানুষ হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন এই জন্য আমার উস্তাদের হক আমার উপর প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশকুরু লিল্লাহ গোলাম আমি তোমাদেরকে নেয়ামত দিয়েছি অসংখ্য গণিত নেয়ামত দিয়েছি তোমরা আমার নেয়ামতগুলির শুকরিয়া আদায় করো আল্লাহর দেওয়া নেয়ামত সৃষ্টির মধ্যে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেয়ামতে উজমা নেয়ামতে কুবরা নবীজির থেকে বড় কোনো নেয়ামত নাই ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় এহসান এহসান হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নেয়ামত
نبي جي سرشتو نعمت نعمت عجمة كبرى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إمام دار دكي الله پاك رب العالمين بشير دعا کرچه نحسان کرچه إمام دار دير مدد سرشتير سرشتو نبي كي باتي دي جين سبحان نبي جي شرب سرشتو نعمت صحابي كرام دون إمام دار دير جنو نعمت تبعين تبعين أئمة مستقرين صلف صالحين علماء عاملين غوث كتب ولي أبدان پير فقير ما بابا مربيان كرام أما در جنة نعمت أما در جنة أما در جنة الله پاك بولن اشكروا لله تم در كامي نعمت ديچي تم را شكري آدائي کرو تم را شكري آدائي کرو كأنو جيني دين تيني حكم كرتے پاہن سبحان الله جيني دين تيني غلام ارکا چھے دینے والا پانے والا ارکا چھے دابی كرتے پاہن سبحان الله اللہ پاک رب العالمين اما در کے کتو نعمت دیچن دنیا کن مانوش اللہ دوا نعمت بولی کے جو دی گرنا کرتے چاہے গনে গনে আল্লাহর নিয়ামতগুলির গণনা শেষ করতে পারবে না আল্লাহু তাআলা ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলামেরা আমার বান্দা তোমরা যদি আমার দেওয়া নিয়ামতগুলিকে গণনা করতে চাও গণনা শুরু করতে পারবে তোমাদের জীবন থেকে এক দিন এক সপ্তাহ এক মাস এক বছর করে পড়ে তোমাদের পুরো জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু আমার দেওয়া নিয়ামতগুলি গণনা শেষ করতে পারবে না সুবহানাল্লাহ লা তুহসুহা এটা শেষ করা সম্ভব নয় এখন নিয়ামত দিয়েছেন কে হ্যাঁ আল্লাহ তাআলা রহমান ও গো রহমান না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান রহমান ও গো রহমান না চাইতে পেলাম আমি পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন নিয়ামত দিয়েছেন দিয়েছেন এত নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত আমরা যারা আমাদের জন্য দিয়েছেন আলহামদুলিল্লাহ নবীজি সরকার এক আলমকে দিয়েছেন তুমি কারিম তুমি গাফুর রহমানুর রহিম পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন আমরা সিরাতুল মুস্তাকিম পেয়েছি যাকে পাওয়ার কারণে তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বর্তমান সময়ে এর ব্যতিক্রম আছে না যার উসিলায় পাইলাম যার উসিলায় সিরাতুল মুস্তাকিম পেয়েছি যার উসিলায় আল্লাহর ওয়াহদানিয়তের খবর পেয়েছি যার উসিলায়
আখেরাতে উপর বিশ্বাসী হয়েছি, যা শিলায় তাকদীরের ভালো মন্দকে মেনে নিয়েছি, সেই উসিলাকে আমরা বর্তমান সময়ে খুবই নগণ্য করে দেখছি। নাউজুবিল্লাহ। অনেকে বলবে ভাই কেউ তো নবীজিকে এত নগণ্য দেখে না, সবাই যদি বলে দেখে না, আল্লাহ পাক যদি বলেন দেখে, কোনটা ঠিক কথা বলে, কারটা ঠিক? বেশক আল্লাহ পাক বলেন এক শ্রেণীর মানুষ যারা নবীর সাথে বিদ্বেষ পোষণ করবে, এক শ্রেণীর মানুষ যারা নবীজিকে কষ্ট দেবে, এক শ্রেণীর মানুষ যারা নবীজির সাথে দুশ্মনী করবে, এই কথাগুলি কোনো মানুষের নয়, হাদা কালামুল্লাহ, এই কথাগুলি আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন একদল মানুষ নবীজির সাথে দুশ্মনী করবে, নবীজিকে কষ্ট দেবে, নবীজির সাথে বিদ্বেষ থাকবে, এক শ্রেণীর মানুষ আছে থাকবে, বলেছেন কে? قال الله تعالى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم যারা নবীজির সাথে রাসূলের সাথে দুশ্মনী করে এবং করবে, কে বলেছেন? আল্লাহ তাআলা। তাহলে কি বোঝা গেল? একদল মানুষ গুস্তাখের রাসূল, দুশ্মনের রাসূল আছে না নাই? আছে না নাই? এখন যদি আপনি আরেকজনকে বোঝান এই কথা, না ভাই এই কথা আপনার ঠিক না, আপনি একজন বলছে ভাই দুশ্মনের রাসূল আছেন, গুস্তাখের রাসূল আছে, তারা নবীজির সাথে বেয়াদবি করে, নবীজির সাথে দুশ্মনী করে, গুস্তাখি করে, আর আপনি যদি গিয়ে বলেন না ভাই আপনি এটা বইলেন না, এখন সবাই নবীজিকে মহব্বত করে, তাহলে কথা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? এই জন্যই ঠিক হবে না, আল্লাহ পাক বলেছেন গুস্তাখে রাসূলের দল আছে থাকবে, আছে থাকবে, আর হকপন্থী আশিকে রাসূল, রাসূলের উম্মত যারা স্বেচ্ছা উম্মত, এই উম্মত গুলি কেয়ামত পর্যন্ত ওই গুস্তাখের রাসূল যারা, দুশ্মনের রাসূল যারা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে যাবে, এরা সংগ্রাম করে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে এবং সত্যের মাধ্যমে, সত্য উপদেশের মাধ্যমে মানুষকে সিরাতুল মুস্তাকিমের দিকে আহ্বান করবে। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে একদল থাকবে সত্যের উপর সুপ্রতিষ্ঠিত, মানুষকে সত্য দ্বারা সিরাতুল মুস্তাকিম আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর দিকে আহ্বান করবে। দুটি হাদিস শরীফের মধ্যে রেওয়ায়াত, ভিন্ন রেওয়ায়াত রয়েছে, একটি হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামে অবতরণের আগ মুহূর্ত পর্যন্ত আমার এই উম্মতেরা মানুষকে সত্যের মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। একদল মানুষ। আরেকটি হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার উম্মতের ওই দল সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে এবং মানুষকে সত্যের মাধ্যমে, সত্য উপদেশের মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করবে। তাদের সাথে দুশ্মনী যারা রাখবে, তাদের বিরুদ্ধাচরণ যারা করবে, তাদের সাথে বিদ্বেষ পোষণ যারা করবে, এই আমার উম্মতের সত্যবাদী দল যারা সত্যের উপর প্রতিষ্ঠিত, বিদ্বেষ পোষণকারীরা কখনো তাদেরকে পরাজিত করতে পারবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই একদল মানুষের কথা নবীজি বলেছেন যারা সত্যবাদীদের দল, আর আরেক দল মানুষের কথা বলেছেন যারা নবীজির সাথে গুস্তাখি করে, গুস্তাখি করনে ওয়ালা দল, বেয়াদবি করনে ওয়ালা দল, আসেনা না?
الذين يؤذون الله ورسوله যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিচ্ছে এবং দেবে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিচ্ছে এবং দেবে কি বোঝা গেল যে আল্লাহ তার রাসূলকে কষ্ট দেনে বানা নেমক হারাম কষ্ট দেনে বানা নেমক হারাম উপকারীর উপকারকে অস্বীকার করে সেই নেমক হারামের একটা দল আছে একটা গোষ্ঠী আছে الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا وفي الآخرة আল্লাহ পাক তাদেরকে লানত করেন আমি কথা বলছি আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন এই জন্য দাবি রাখেন গোলাম ওয়াশকুরু লিল্লাহ যিনি দেন তিনি দাবি করেন সুবহানাল্লাহ যিনি দেন তিনি তুমি করিম তুমি গফুর রহমান ও রহিম পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন সব পেয়েছি তাই তো আমি আর পাওয়ার বাকি আছে কিছু উম্মতে মুহাম্মদের জন্য আর কিছু পাওয়ার বাকি আছে নাই আমরা আমাদের নবীজিকে পেয়েছি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় এহসান সবচেয়ে বড় করুণা রহম ফজল নিয়ামত যা কিছু বলেন না কেন নবীজিকে আমরা পেয়েছি মানে আমরা সব পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা তো সিরাতুল মুস্তাকিম পেয়েছি নবীজির সিরা ঠিক না সব পেয়েছি তাই তো আমি গাই তোমার শান রহমান ও গো রহমান না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান রহমান ও গো রহমান না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান আলহামদুলিল্লাহ অসংখ্য করতে নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা ওয়াশকুরু লিল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহর শুকরিয়া শুকরিয়া আদায় করলে কি হয় লা আজিদান্নাকুম নিয়ামতে বরকত দেন কে নিয়ামতের মধ্যে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে আমার ইলমের মধ্যে বরকত দেবেন কে শুকরিয়া আদায় করলে বরকত দেবেন কে লাইন শাকারতু লা আজিদান্নাকুম শুকরিয়া আদায় করলে বাড়ায় দেবেন আল্লাহ তাআলা ওয়ালাইন কাফারতুম মানে নেমক হারামদের কথা আল্লাহ পাক বলছেন যে নেমক পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না একদল মানুষ আছে না নেন ওয়ালাইন কাফারতুম এই দলের পরিচয় একটু জেনে নেন পরিচয়টা এই দলের পরিচয় কি এরা হচ্ছে দ্বৈত নীতির মানুষ দ্বিমুখী নীতির মানুষ এক জায়গায় এক নীতি আরেক জায়গায় আরেক নীতি সকালে এক নীতি বিকালে আরেক নীতি পরিচয়টা কোথায় দেখেন আমরা সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করি আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম নসিব করুন আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম বলি কি বলি না এর অর্থ কি অর্থ হলো তারজামা হলো তারজামা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওবা রহমান রহিম আল্লাহ ওবা মালিক আল্লাহ ইবাদতের মালিক আল্লাহ দয়ার মালিক আল্লাহ আগে সব বলেছি অবপ্রশংসার মালিক আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রশংসা আল্লাহর জন্য বিশ্বজাহানের প্রতিপালকের জন্য আর রহমানের রহিম পরম করুণাময় অতিশয় দয়ালু যিনি
যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা তো কেবল আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই আমরা বলি কি বলি না এই বলি বলার পরে বলি রব্বুল আলামিন আপনার কাছে আমরা ভিক্ষা চাই আপনি আমাদেরকে সরল সঠিক পথের পথিক বানাই দেন যে পথে আপনার প্রিয়জন নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে সুবহানাল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা যে পথে চলেছেন আমাদেরকে ওই পথের পথিক বানাই দেন কার কাছে চান কার কাছে চান কোরআনুল কারীমের কোন সূরার মধ্যে সূরাতুদ দোয়া সূরাতুশ শিফা প্রথম সূরা কোরআনুল কারীমের প্রথম সূরা এই সূরার মধ্যে আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালান পরিচালনা করুন সিরাতুল মুস্তাকিমের পথিক বানান তারপরে বলি সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ পাক নিজেই ওই পথের পরিচয় দিয়েছেন সিরাতুল মুস্তাকিম কোনটা সিরাতে মুস্তাকিম কোনটা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যে পথে চলেছেন ওই পথটা হলো সিরাতুল মুস্তাকিম আর এই পথের জন্য আমরা ভিক্ষা চাই কার কাছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের মধ্য থেকে কোন মানুষগুলিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মর্যাদাশীল করেছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা প্রথমত আল্লাহর নিয়ামত প্রাপ্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম যারা জমিনে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নবী ও রাসূলগণ নবী ও রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত সুবহানাল্লাহ বলেন এরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিয়ামত প্রাপ্ত গোলাম যারা তাদের পরিচয় হলো আমার হাবিবের সঙ্গী যারা হয়েছিলেন নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত সুবহানাল্লাহ এবং যুগ যুগ ধরে যারা সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর দিনের উপর ইস্তেকামত থাকবে ইমান ইসলামের উপর যারা ইস্তেকামত থাকবেন তারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত ওয়া শুহাদা আল্লাহর রাস্তায় যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন শাহাদত বরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা নিয়ামত প্রাপ্ত ওয়াস-সালিহিন আমলে সালেহ করনে ওয়ালা আল্লাহর জিকির করনে ওয়ালা কোরআনুল কারীমের খেদমত করনে ওয়ালা কোরআনুল কারীম তিলাওয়াত করনে ওয়ালা তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীর দেনে ওয়ালা আল্লাহর রাস্তায় সংগ্রাম করনে ওয়ালা খেদমতে খালক সৃষ্টির সেবা করনে ওয়ালা আল্লাহর যে গোলাম বান্দা বান্দিরা রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন সালেহিন গণ সুবহানাল্লাহ সালেহিন যারা তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত তো আমরা বলি আল্লাহ আপনি নিয়ামত প্রাপ্তদের পথে সালাম তাহলে নিয়ামত প্রাপ্তদের পথ কোনটা সালেহিনগণ যে পথে চলেছেন সেটা সিরাতুল মুস্তাকিম জান্নাতের পথ ঠিক কিনা ভিক্ষা চাইলাম আল্লাহ আপনি আমাদেরকে সত্যবাদীদের সৎকর্ম সম্পাদনকারীদের পথে চালান আর পরে যদি আবার আমরা বলি সৎকর্ম সম্পাদনকারী আবার কে সত্যবাদী আবার কে ওলি আল্লাহ কে পীর ফকির আবার কে তাইলে আমার ভিক্ষা চাওয়ার সময়ের কথা আর পরের কথা দুই কথার মাঝে কি মিল আছে কথা বলেন মিল আছে মিল নাই
তাদেরকে বলা হয় নিমকহারাম তাদেরকে কি বলে এদের পরিচয় হচ্ছে এরা নিমকহারাম ভিক্ষা চাওয়ার সময় বলে আল্লাহ তুমি তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চালাও কার কাছে ভিক্ষা চাও আবার কিছু পরে আর এটা মানে না কয় না আমি যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাযদদে ইয়ামান রহমতুল্লাহ আলাইহি তিনিও তেমন নাউজুবিল্লাহ আল্লাহ পাক কিছু মানুষকে বিশেষ মর্যাদা আসন দান করেছেন আল্লাহ পাক মানুষের মধ্য থেকে উম্মতে মুহাম্মদের মধ্য থেকে একদল মানুষকে বিশেষ নিয়ামত দিয়েছেন এরা কারা যারা সিদ্দিকীন সালেহীন সুবহানাল্লাহ আর তারাই হন ওলি আল্লাহ সুবহানাল্লাহ এরাই কি ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ আল্লাহর ওলি হয়ে যান সুবহানাল্লাহ এখন যে মানুষটা সূরা ফাতিহার মধ্যে বলল যে ওই পথে চলবো আর বাইরে গিয়ে বলল আমি যেমন বড় হুজুর তেমন আমি যেমন শাহরাম রহমতুল্লাহ আলাইহি তেমন বরং আরো আদনা জ্ঞান করে আরো আদনা নগণ্য ভাবে নাউজুবিল্লাহ কথা বলতে বলতে নগণ্য ভাবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন এগুলি এখন নাই সূরা ফাতিহার মধ্যে যে সূরা ফাতিহার তরজমা এই তরজমার যে সুন্দর তরজমা ছিল কাব্যরূপ ছিল এগুলি এখন মাদ্রাসার ক্লাসগুলিতে আসে কিনা আমি জানি না আসে অনন্ত অসীম তোমায় তুমি কবিতাটি কি আছে এখন কথা বলেন আছে মাদ্রাসার বইয়ে আছে এটা নাই বাংলা বইয়ে আগে ছিল সূরা ফাতিহার তরজমা অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হেচির মহান তোমারই অন্তর জানি দুরুকে ভুলুকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরিগণ উঠাইয়া এই কবিতাগুলি আগে ছিল এখন নাই আমাদের দাবি আমরা যেহেতু অহি জ্ঞান হাসিল করার জন্য আগ্রহী আছি আমরা যেহেতু কোরআনের জ্ঞান হাসিল করার জন্য মেহনত করতে রাজি আছি আমরা দ্বীনি ইলম হাসিল করার জন্য প্রস্তুত রয়েছি দেশের শাসক পরিচালক যেই হন না কেন আমাদের দাবি হল আমাদেরকে আমাদেরটা পড়তে দেন যে শিক্ষা থেকে মানুষ আদর্শবান হবে যে শিক্ষা থেকে পরিবার আলোকিত হবে যে শিক্ষা থেকে সমাজ আলোকিত হবে যে শিক্ষা থেকে রাষ্ট্র আলোকিত হবে সেই শিক্ষাটা গ্রহণ করার সুযোগ আমাদেরকে দেন মাদ্রাসা শিক্ষা কার্যক্রমে পুস্তকগুলিতে আমাদের কোরআনটাই ভালো কথা না ঠিক কিনা কত সুন্দর কবিতা ছিল ফাতিহার তরজমা ছিল অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারই অন্তর জামি দুলুকে ভুলুকে সবার চারিয়া তোমারই চরণে পরিগল উঠাইয়া তোমারই সকাশে যাচি হে সকতি তোমারই করুণা কামি যত গুণগান হে চির মহান তোমারই অন্তর জামি সূরা ফাতিহার তরজমা কবি গুলাম মুস্তফা এটা কবিতার রূপে নিয়েছেন কাব্যরূপ দিয়েছেন এটাকে যে পথে তোমার চিরায় অভিশাপ এই আমরা চাচ্ছি আল্লাহ এই ফরিয়াদ শুরু হয়ে গেছে দেখেন কি চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে পথে তোমার চিরায় অভিশাপ যে পথে দান্ত চির পরিতাপ হে মহা চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন
গেছেন চলি না কার কাছে চাই কিন্তু একদল মানুষ মানে না একদল মানুষ এটা এদের নীতি ও দ্বৈত নীতি দ্বিমুখী নীতি কথা বুঝতে পেরেছেন আমরা আমরা ইবাদত করছি সৎ লোকের সঙ্গে হওয়া মানে আল্লাহর ইবাদত করা সুবহানাল্লাহ বলেন সালেহিনদের সঙ্গে হওয়া মানে কার ইবাদত আমি একটু একটু বিষয়টা আপনাদেরকে একটু খুলাসা করতে চাই প্রথমে আমি বলেছি আল্লাহ পাক ইবাদতের হুকুম করেছেন আমাদেরকে পরিচয় কেন দিয়েছেন পরে আমি বলেছি ইবাদত হচ্ছে আল্লাহর হুকুমের কাজটা করার নাম আল্লাহর হুকুমের কাজটা করার নাম যেমন বলেছেন তোমরা সত্য বলো আমরা যখন সত্য বলি আমাদের সত্য বলাটা হয়ে যায় আল্লাহ কথা বলেন আল্লাহ আল্লাহ পাক বলেছেন তোমরা হালাল রিজেক খাও পবিত্র রিজেক খাও আমরা খাওয়ার সময় যখন হালালটা পরিচয় করে করে খেয়ে থাকি তখন ওই খাওয়াটা হয়ে যায় আল্লাহ আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা কর রব্বুল আলামিন ইমানদারদের জন্য নামাজের ওয়াদ দিয়েছেন ইন্নাস সালাত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের রাহবার ইনশাআল্লাহ আপনারা সকলে ধৈর্য সহকারে বসে থাকুন শুনলেন